এখন তো আপনি এখানে ডাইরেক্ট -45 বসাই দিয়ে অ্যান্সারটা শেষ করে দিতে পারেন, কিন্তু ওই যে বললাম যখনই আপনি যে এখানে -25 আর -20, কে না জানে যে এই দুইটা মিলে কি হবে -45 হবে, সবাই জানে। তো এটা লিখার পর তুমি লিখবে নির্ণয় ফলাফল, লিখে দিয়ে অ্যান্সারটা শেষ করে দিবা। এখানে কিন্তু তুমি চাইলে টিচার তোমাকে কি দিতে পারে, জিরোও দিতে পারে। কেন? কারণ তোমার অ্যান্সারটা কিন্তু কি হয় নাই, পরিপূর্ণ হয় নাই। তাহলে পরিপূর্ণ কেমনে হবে, ওই যে আমি বলতেছিলাম যে আমাদের কি করা যাবে না, এখানে যে মানটা হবে এই মানটা সরাসরি বসানো যাবে না, আমাদের কি করতে হবে, এখানে যে বিটগুলো আছে এই বিটগুলো থেকে আমাকে মানটা আগে ক্যালকুলেশন করতে হবে, দেন মিলাইতে হবে। দুইটা মিলে যদি একই হয় তাহলে রাইট আছে, আর না হলে আমাকে ডিসিশন নিতে হবে যে কোথায় ভুল আছে। তার আগে আমরা বলি যে এখানে বিট কয়টা, 2, 4, 6, 8, 9। তো তোমরা জানো যে 9 নম্বর বিটটাকে আমরা কি বলে বাদ দিব, যে অতিরিক্ত ক্যারি বিট বলে আমরা এটাকে বাদ দিব। আগের মতো লিখে দিবা যে অতিরিক্ত ক্যারি বিট বিবেচনা আমরা করব না, তাহলে অতিরিক্ত ক্যারি বিট বিবেচনা করা হয় না। এটা কিন্তু বাদ দিয়ে হিসাব করতে হবে, তুমি যদি এটা বাদ না দাও তাহলে কিন্তু অনেক সময় তোমার মান ভুল চলে আসবে, কারণ এটা বাদ, এটা 9 নম্বর, আমাদেরকে বাকি 8টা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন মান বের করার বিষয়টা ভালোভাবে খেয়াল করো। মান বের করার প্রসেস আমি কী বলছিলাম, আমাদেরকে প্রথমে এই বিটটা খেয়াল করতে হবে। এই বিটটার নাম কি জানছিলাম আমরা, সাইন বিট। সাইন বিটে এর আগে জিরো ছিল, এ কারণে আমরা কি নিচ্ছিলাম, পজিটিভ। এবার সাইন বিটে কি আছে, 1, তার মানে স্পষ্টত এখান থেকে যে মানটা আসবে সেই মানটা কি হবে, একটা নেগেটিভ মান হবে। এখান থেকে যে মানটা আসবে সেটা স্পষ্টত কি হবে, একটা নেগেটিভ মান হবে। এখন তুমি আগে এর আগেরটাতে আমরা কি করলাম, এখানে সাইন বিট জিরো ছিল প্লাস দিয়ে এখানে 1, 2, 4, 8 বসে আমরা মানটা বের করে নিলাম। তো তুমি বলতে পারো যে এবার সাইন বিট 1 আছে, তাহলে তুমি এখানে মাইনাস দিয়ে আবার 1, 2, 4, 8 বসায় যে মানটা হয় সেটা তুমি ক্যালকুলেশন করো। আচ্ছা, তুমি একটু বসায় দেখো দেখি কি হয়। আমি 1, 2, 4, 8, 16, 32, 64, 128, তো আমরা কোনগুলো নেই, আমরা ওয়ানগুলো নেই না। তো যদি তুমি ওয়ানগুলো কাউন্ট করে দেখো, এখানে 128 নিতে হচ্ছে, 64 নিতে হচ্ছে, 16 নিতে হচ্ছে, 2, 1, তো এই সবগুলো যোগ করে কি 45 মেলানো সম্ভব হচ্ছে? আমার আলটিমেটলি রেজাল্ট তো এখানে 45ই আসবে, কারণ -25 আর -20 মিলে কত হবে, 45ই হবে। বাট তুমি কি এখান থেকে এই 45টা নিয়ে আসতে পারতেছো, পারতেছো না। কেন? কারণ এটা কোন অবস্থায় আছে, ঋণাত্মক অবস্থায় আছে। আমরা জানি যে ঋণাত্মক সংখ্যার মান কিভাবে নির্ণয় করতে হয়, 2-এর পরিপূরক করে, বা কোনো একটা সংখ্যার যে মূল মান সেটা কখনোই কোন অবস্থায় থাকে না, ঋণাত্মক অবস্থায় থাকে না। মূল মানটা সবসময় কোন অবস্থায় পাওয়া যায়, ধনাত্মক অবস্থায় পাওয়া যায়। এখান থেকে কত আসার কথা ছিল, 45, এর আগে কি আমাদের আসেনি, এই যে এর আগে 3 আসার কথা ছিল, তো 3 তো চলে আসছে। কেন? কারণ এর আগেরটা কি ছিল, এর আগেরটা ছিল পজিটিভ অর্থাৎ ধনাত্মক, আর ধনাত্মক মান আমরা সরাসরি বের করতে পারি, আমরা মান বসাই দিয়েছি, মানটা কিন্তু মিলে গেছে। বাট এবার কি আছে, এবার কিন্তু ঋণাত্মক অবস্থায় আছে, আর যে কোনো ঋণাত্মক মান তুমি কখনোই সরাসরি ক্যালকুলেশন করতে পারবে না। ঋণাত্মক মান কিভাবে ক্যালকুলেশন করতে হয়, 2-এর পরিপূরক করে, এটা যেমন একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে ঋণাত্মক অবস্থায় কখনোই মূল মান থাকতে পারে না, মূল মান বলতে এই মানগুলো, এই যে তুমি যে বলতেছো এটা -25, তো তুমি কি এখান থেকে আমাকে 25 মিলাইতে পারবা, কখনো মিলে, এই যে 1, 2, 4, 8, 16, 32 আসতেছে, 64ও আসতেছে, 128ও আসতেছে, এগুলো মিলে কি 25 হয় কখনো, হয় না। কেন হচ্ছে না, কারণ এটা কোন অবস্থায় আছে, ঋণাত্মক অবস্থায়, বুঝতে পারলাম। তাহলে যখনই কোনো একটা মান কোন অবস্থায় পাবা, ঋণাত্মক অবস্থায়, তখন কিন্তু ওইখানে 1, 2, 4, 8 বসায় মানটা কখনোই নির্ণয় করবো না বা করা যায়ও না। তোমাকে কি করতে হবে, ওই মানটাকে এখন তোমাকে 2-এর পরিপূরক করতে হবে, তাহলে তুমি এখানে অ্যাকচুয়ালি যে মানটা আছে সেই মানটা তুমি জানতে পারবা। এখন 2-এর পরিপূরক আমরা করব কিভাবে, 2-এর পরিপূরক কি আমরা এখানে কিভাবে করব, তো 2-এর পরিপূরক করার জন্য তোমাকে একটু এখানে কথা লিখতে হবে, অর্থাৎ যেহেতু এটা সৃজনশীল অ্যান্সার করতেছো তোমাকে একটু পরিষ্কারভাবে অ্যান্সার করে দিতে হবে। তো 2-এর পরিপূরক করার জন্য তোমাকে আবার লিখতে হবে যে শুদ্ধি পরীক্ষা, তোমাদের লেখার প্রয়োজন নাই, আগে বুঝো, একটু ভালোভাবে লিখে সমাধান করতে হবে। তোমাকে লিখতে হবে যে শুদ্ধি পরীক্ষা, এই যে এখানে যে আমি মানটা বের করতে পারতেছি না, এখন আমি এটা শুদ্ধি পরীক্ষার মাধ্যমে বের করব। তাহলে কী লিখবো, এখানে শুদ্ধি পরীক্ষা দিয়ে লিখবা যে এখানে এখানে চিহ্ন বিটের মান, এখানে চিহ্ন বিটের মান 1, অতএব সংখ্যাটি ঋণাত্মক। তাই সংখ্যাটির 2-এর পরিপূরক করে, 2-এর পরিপূরক করে মূল মান নির্ণয় করতে হবে, মূল মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে সংখ্যাটা কী আছে দেখা দেখি, সংখ্যাটা কী আছে,
সংখ্যাটা আমাদের এই যে এটা ছিল 1 1 0 1 0 0 1 1, এটার এখন আমাকে 2 পরিপূরক করতে হবে। তো 2 পরিপূরক করার জন্য আমরা আগে কী করে ফেলবো, 1 পরিপূরক করে ফেলবো, এর সাথে আমরা কত যোগ করবো, 1 যোগ করবো, এর সাথে আমরা 1 যোগ করবো। তো যোগ করে দাও, 0 আর 1 যোগ করলে কী হবে, 1, কোনো ক্যারি নেই। তো ক্যারি না থাকলে বাকি মানগুলো আর চেঞ্জ হবে না, এগুলো যা আছে তাই থাকবে। তাহলে এই যে মানটা 2 পরিপূরক হয়ে গেছে এবং সাইন বিট 0 আসছে, তার মানে পজিটিভ করে ফেলছি আমরা, যেহেতু এটা এখন ধনাত্মক অবস্থায় চলে আসছে, তাহলে এখান থেকে আমরা তার মানটা বের করতে পারি। তাহলে এবার স্থানীয় মান বসায় দাও, 1 2 4 8 16 32। তাহলে কোনগুলো নিবো, 32 নিবো, 8 নিবো, 4 নিবো, 1 নিবো, যোগ করে ফেলো, 32 আর 8 40, 4 44, আর একে কত, 45। তাহলে এই যে এখানে যে 45 আসার কথা ছিল, এই 45টা কিন্তু আমরা পেয়ে গেলাম। কারণ 45টাকে তুমি এখানে পাইছো না, কেন পাও নাই, কারণ এটা কোন অবস্থায় আছে, ঋণাত্মক অবস্থায়। 45টা তুমি কোথায় পাইছো, এখানে পাইছো, কেন, কারণ এটা কোন অবস্থায় আছে, ধনাত্মক অবস্থায়। তাহলে যখনই কোনো একটা মান ঋণাত্মক অবস্থায় থাকবে, তখন তার মানটা সবসময় আমাদের ধনাত্মক অবস্থা থেকে বের করতে হবে। আর ঋণাত্মককে ধনাত্মক করতে গেলে আবার কতর পরিপূরক করতে হবে, 2 পরিপূরক। এবার যখন সেটা কীভাবে করতে হবে, একটু শুদ্ধ ভাষায় করতে হবে, তা নাহলে আবার টিচার মাইন্ড করবে, ঠিক আছে। তো এই এতটুকু কাজ কিন্তু তোমাকে দেখাই দিতে হবে। তুমি এতটুকু না দেখায় যদি এখানে যোগ করো, আর এখানে বুঝতে পারতেছে যে -25 আর -20 মিলে -45 দিয়ে তুমি অ্যান্সার দিয়ে দিলা, তাহলে কিন্তু ফুল মার্কস পাবা না। ইভেন তুমি চাইলে, টিচার চাইলে কিন্তু কী দিতে পারে, 0 দিতে পারে, কারণ আলটিমেটলি তোমার অ্যান্সারটা কিন্তু কী হয় নাই, পরিপূর্ণ হয় নাই। পরিপূর্ণ করতে হবে কীভাবে, এই এতটুকুর মাধ্যমে, ঠিক আছে। পরিষ্কার পুরো বিষয়টা বুঝতে পারছো, যে আমরা ঋণাত্মক যদি কখনো পাই, তাহলে কিভাবে আমরা তার মানটা মিলাবো, সেই প্রসেসটা বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও।